আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে চিকেন শাশলিকের একটা সহজ ও মজাদার রেসিপি শেয়ার করতে আসলাম। খুব সহজভাবে হাতের কাছে থাকা উপকরণ দিয়েই ঝটপট এই চিকেন শাশলিকটা আপনারা তৈরি করতে পারবেন। তবে খেতে যে কতটা মজার হবে একবার এভাবে বাসায় তৈরি করলে নিজেরাই বুঝতে পারবেন। আর আপনারা চাইলে কিন্তু একদিন এভাবে করে চিকেন শাশলিকগুলো তৈরি করে মাস জুড়ে সংরক্ষণ করেও রাখতে পারবেন, সেই পদ্ধতিটাও শেয়ার করব। তো আশা করব সম্পূর্ণ রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আজকের এই চিকেন শাশলিক তৈরি করার জন্য এখানে আমি আধা কেজির চেয়ে একটু বেশি পরিমাণে হবে চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনের বুকের অংশটা আমি নিয়ে নিয়েছি। তো এখানে একটা বড় সাইজের ব্রয়লার চিকেনের বুকের সম্পূর্ণ অংশটা আমি ছোট ছোট স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। তো এবার এখানে আমি 1 টেবিল চামচ করে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম হচ্ছে এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এরপর দিয়ে দিচ্ছি এখানে সাদা সিরকা বা ভিনেগার 1 টেবিল চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। ঝালটা বেশি খেতে চাইলে আরও একটু বাড়িয়ে দিতে পারেন। তো এখানে গোলমরিচের গুঁড়াও কিন্তু 2 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। তো যেহেতু বাচ্চারা খাবে তাই আমি মরিচটা একটু কম করে দিয়েছি, তবে আপনারা যদি স্পাইসি পছন্দ করেন মরিচের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, যেহেতু সয়া সস দিয়েছি লবণের পরিমাণটা একটু কম করে দিয়েছি। তারপর সব কিছু আমি ভালোভাবে মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেলে চিকেনটাকে এভাবে আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। চিকেনটাকে রেস্টে রেখে দিয়ে এদিক থেকে কিছুটা পানির মধ্যে যে স্টিকগুলোর মধ্যে আমি শাশলিকগুলোকে গেঁথে নিব সেগুলোকে ভিজিয়ে রাখছি। তো এগুলোকে আমি প্রায় 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। তো এর মধ্যে কিন্তু আমার চিকেনটা মেরিনেট করা হয়ে গিয়েছে। আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম, কিউব করে কেটে রাখা টমেটো, আর দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটাও কিন্তু বড় বড় করে এভাবে পাতলা পাতলা করে আমি পার্ট পার্ট খুলে নিয়েছি। তো এখানে ভেজিটেবলগুলো আপনাদের কাছে যা থাকে তাই দিতে পারেন, চাইলে এখানে গাজর দিতে পারেন, আপনার যদি রেড ক্যাপসিকাম থাকে তাহলে রেড ক্যাপসিকাম দিতে পারেন। তবে রেড ক্যাপসিকাম যেহেতু সবসময় হাতের নাগালে থাকে না, লাল টমেটো দিলেই কিন্তু এটা অনেক কালারফুল হয়ে যায়। তো এই তো দেখতেই পাচ্ছেন, এই সব কিছু একসাথে মাখিয়ে নিয়ে আমি স্টিকের মধ্যে একে একে গেঁথে নিচ্ছি। প্রথমে ক্যাপসিকাম দিলাম, তারপর হচ্ছে পেঁয়াজ, তারপর একটা মাংস, টমেটো। আসলে এইগুলো আপনারা আপনাদের পছন্দ মতো ধাপে ধাপে অ্যাড করে নেবেন, আর যে শক্ত সবজিটা থাকে সেটা সামনে এবং পিছনে দিবেন, এতে করে মাঝখানেরগুলো সুন্দরভাবে সেট হয়ে থাকবে। তো আমি কিন্তু যেহেতু গ্রিন ক্যাপসিকামটা একটু হার্ড হয় এটা আমি 2 পাশে দিয়েছি, আর মাঝে টমেটো এবং পেঁয়াজ রেখেছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো জাস্ট গেঁথে নেবেন তাহলেই হবে। তো এখানে কিন্তু আমার মাশাল্লাহ অনেকগুলোই চিকেন শাশলিক তৈরি হয়েছে। তো এখান থেকে আমি কিছু চিকেন শাশলিক বক্সে করে ফ্রিজে রেখে দিব, আর বাকিগুলোকে আমি ফ্রাই করব। তো এই তো এভাবে করে এখন জাস্ট ফ্রিজে রেখে দিলেই হবে, পরে ভাজার 10-15 মিনিট আগে নামিয়ে রেখে কিন্তু আপনারা ভেজে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। তো এখন এখানে একটা সস তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1/4 কাপ পরিমাণ টমেটো সস নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি চিনি, এবং 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি তেল। তো এইগুলোকে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা আমি ব্রাশ করব চিকেন শাশলিকের মধ্যে। আর এখন খুব সামান্য একটু দিয়ে দিয়েছি বারবিকিউ সস, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আমি অল্প একটু অ্যাড করেছি। তো এই তো এই সসটা আমি উপরে ব্রাশ করব, এতে করে কিন্তু শাশলিকটা অনেক বেশি সসি এবং খেতে খুবই মজা হবে। তো আজকে চিকেন শাশলিকটা ভাজার জন্য এখানে আমি অল্প একটু সরিষার তেল নিয়েছি। সরিষার তেলে ভাজলে টেস্টটা বেশি ভালো হয়, তবে আপনাদের কাছে সরিষার তেল না থাকলে সয়াবিন তেল দিয়েও করতে পারবেন। তো এখানে প্যানে যখন তেলটা গরম হয়ে এসেছে সেই পর্যায়ে একে একে 4টা চিকেন শাশলিক আমি দিয়ে দিয়েছি, আর উপর থেকে হালকা হালকা করে অল্প করে আমি যে সসটা তৈরি করেছি সেই সসটা ব্রাশ করে দিচ্ছি। খুব বেশি করে না, অল্প অল্প জাস্ট উপর থেকে একটু সসটা ব্রাশ করে নিলাম। তারপর কিছুক্ষণ অপেক্ষা করেছি এই চিকেনের 1 পাশ মোটামুটি হওয়ার জন্য। যখন মোটামুটি হয়ে এসেছে 1টা পাশ আমি এভাবে করে উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর সেমভাবেই যে সসটা ছিল সেটা অল্প অল্প করে আমি ব্রাশ করে দিচ্ছি। তো এই সসটা এইভাবে ব্রাশ করে দেওয়ার ফলে কিন্তু এই চিকেন শাশলিকটা অনেক বেশি সফট, জুসি এবং অনেক সসি হবে, এতে করে খেতে কিন্তু জাস্ট ওয়াও, মুখে দিলেই একদম সুন্দর একটা ফ্লেভার, টেস্ট এবং যাকে বলে অসাধারণ একটা মানে ফিলিংস পাবেন, এতটাই মজার হবে। তো আমি কিছুক্ষণ পরপর ঘুরিয়ে ঘুরিয়ে চিকেন শাশলিকগুলোকে ভেজে নিচ্ছি, আর সব দিক দিয়ে অল্প অল্প করে সস ব্রাশ করে নিয়েছি। আর এরই মধ্যে কিন্তু মাশাল্লাহ আমার চিকেন শাশলিকগুলো ভাজা হয়ে গিয়েছে। আশা করব দেখি বুঝতে পারছেন এগুলো কতটা লোভনীয় আর মজাদার হয়েছে।
তো এইভাবে করে কিন্তু আমরা সবাই ঝটপট বাসার চিকেন শাশলিকটা তৈরি করতে পারি। আর বাচ্চারা কিন্তু দেখা যায় তেমন একটা খেতে চায় না, টিফিন শেষ করে না, তো বাচ্চাদের এভাবে চিকেন শাশলিক করে দিলে দেখবেন টিফিনটা খেয়ে ফেলবে, তার সাথে সাথে কিছু ভেজিটেবলও কিন্তু খাওয়া হয়ে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।